পুজোর মুখে অসহায় অনগ্রসর এবং ভবঘুরেদের ফুল বেলপাতা দিয়ে শ্রদ্ধার পুজো শুরু করেছেন এই পূজা দেবী। পুজোর মুখে অবাক করে দেওয়ার মতো আরও শ্রদ্ধার কাজ করে বসলেন পূজা মুক্তার নামের এই মহিলা। তিনি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার। আমরা সবাই জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর, স্বামীজির ভাষণ উচ্চারণ করি, কিন্তু ভাষণই সার, বাস্তবে কতটা মানুষের সেবা করি? রাস্তার ধারে ভবঘুরেদের অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখলে আমরা নাকে রুমাল চাপা দিয়ে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাই। তথাকথিত শিক্ষিত পণ্ডিত মানুষরাও এ কাজ করেন, কিন্তু ষষ্ঠ শ্রেণী উত্তীর্ণ এক মহিলা সব হিসেব ওলটপালট করে দিলেন, স্বামীজির ভাষণের বাস্তব প্রয়োগ করলেন বেশি বেশি করে। রাস্তার ধারে পড়ে থাকা ভবঘুরেদের চুলদাড়ি কেটে স্নান করিয়ে ভাত খাইয়ে তিনি হাসপাতালে পৌঁছে দিচ্ছিলেন। এবার রবিবার থেকে পূজা দেবী খোদ ভবঘুরেদের ফুল বেলপাতা দিয়ে পুজো শুরু করলেন। এদিন মেডিকেল মোড়ে এক মহিলা ভবঘুরেকে তিনি পরিষ্কার করে ফুল বেলপাতা দিয়ে পুজো দেন। এরপর সেই মহিলাকে তিনি যত্নের সঙ্গে বস্ত্র পরিয়ে স্নান করিয়ে দেন। পূজা মুক্তার বলেন সামনে পুজো আসছে, তিনি এভাবেই ভবঘুরে থেকে শুরু করে অন্য অসহায় অনগ্রসর মানুষদের ফুল বেলপাতা দিয়ে পুজো করার পর বস্ত্র তুলে দেবেন। অসহায় অনগ্রসরদের পুজো দিয়ে তিনি খাদ্য তুলে দেবেন পুজোর মধ্যে। মানুষের পুজোই হলো ঈশ্বরের পুজো, আর এভাবেই পূজা মুক্তার অন্যরকম মানবতার পুজো কর্মসূচি শুরু করে আলোড়ন ফেলে দিয়েছেন। মতন শ্রদ্ধা করে তাকে পূজা দিয়ে তাকে আমরা যেরকম মণ্ডপে পূজা দিই,
আমি আজকে থেকে এই নিতে আমি পূজা দিয়ে আমি একটা শ্রদ্ধা জানালাম। হ্যাঁ আমার তো কন্ট্যাক্ট নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8918354785। আপনারা যেখানেই এরকম ভবগুরুকে দেখবেন আমাকে নিশ্চয়ই খবর দিন 8918354785, কারণ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে যাকে ভবগুরু দেখবেন অসহায় দেখবেন, বিয়ে দিতে পারে না, ব্লাড লাগবে, কাপড় জমা, এই যে আমরা দুর্গা পূজার থেকে শুরু করে আমরা ছট পূজা পর্যন্ত আমরা এই কর্ম আমরা চালিয়ে যাব, তাকে আমরা পূজা পাঠ করে তাকে শ্রদ্ধা জানাবো, তাকে নতুন কাপড় জামা পরাবো, তাকে পয় পরিষ্কার করে তাকে আমরা একটা মার জাগা দিই যে মা দুর্গা আসছে, মা কালী আসছে, ছট পূজা আসছে। তো আমরা এই শ্রদ্ধাটা তাদেরকে জানাই, যারা জানাই একটু খুশি পাক আমাদের দ্বারা, তাদেরকে যদি একটু হাসি মুখ করাতে পারি তার জন্য আমি তার আমাদের পক্ষ থেকে আমরা খুব খুশি হই। এর জন্য আমি সবাইকে শুভকামনা থাকলো দুর্গা পূজায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে পরিষ্কার রাখুন, কারণ একটু একটু ডেঙ্গু থাকতে থেকেই যাচ্ছে, আবার করোনার নতুন আরেকটা প্রকল্প দেখা যাচ্ছে, তার জন্য আমরা আপনারা বাড়ির আশেপাশে সব পরিষ্কার রাখবেন, আর যদি এরকমই ভবগুরু যদি পারেন দেখেন একটু চেষ্টা করবেন তাদেরকে একটু খাওয়া দাওয়া দিয়া কাপড় জামা দিয়া তাদেরকে একটু ভালো রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। দুর্গা পূজাতে এরকমই আমি উদ্যোগটা নিই, আর আমি প্রতি বছরে দুর্গা পূজা বলে না যে দুর্গা পূজায় আমি কাজ করি তা না, আমি দীর্ঘদিন ধরে এই ভবগুরুর সাথে আমি কাজ করে আসছি। আমি হলাম ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে আসি, পূজা লোকটা আমি হলাম সিপি টিভি। আর ঘটনা হলো কি যে দুর্গা পূজার মধ্যে আমাদের দর্শককে সবাইকে দুর্গা পূজার সবাইকে দুর্গা পূজার সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকুক, ছোটো বড় সবাই থাকুক, তাদেরকে বড়দের আমার প্রণাম থাকলো, ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা থাকলো। একই উদ্যোগটা আমার নেওয়া এই কারণে যে এই যে ভবগুরের লোকরা যে রাস্তাঘাটে আছে, তো আমাদের প্রত্যেকটা বাড়িতে ছোটো বড় গরিব বড় লোক সবাই পূজার মধ্যে কাপড় জামা পরবে, পূজার মধ্যে আনন্দ ফুর্তি করবে। তো আজকে আমাদের এই ভবগুরের দিদিরা দাদারা যারা আছে, বয়স্ক মা বাবারা যারা আছে, তাদেরকে কেউ একটু খেয়াল করে না, আর তা যারা বাড়ির থেকে বাড়িয়ে গেছে তাদের ফ্যামিলিরাও যে পাগল হয়ে যাচ্ছে ভবগুরের মতন ঘুরে বেড়াচ্ছে, ফ্যামিলিরাও তাদেরকে বাড়িতে ডাকে না, তাদেরকে বাড়িতে ডাকে যে পূজার কমসে কম পূজার মধ্যে তাদেরকে একটু ভালো কাপড় জামা একটু মিষ্টি মুখ করুক। হ্যাঁ অনেকের মা থাকে, অনেকের বাবা থাকে, অনেকের বোনরা থাকে, আমি দেখেছি এটা, আমি দীর্ঘদিন ধরে করছি আমি দেখেছি, এর মধ্যেও আমি তাদের অনেক ভবগুরুকে আমি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তাদের বাড়িতে পৌঁছাইছি। এখন এরকম অবস্থার মধ্যে যদি এরা রাস্তাঘাটে পড়ে থাকে আর আমরা যদি আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে আবার আপনাদের একটা ভিডিও করতে যাচ্ছি, কারণ ভিডিওটা করার এই কারণ আছে, আমি আজকে 10 তারিখ সন্ধ্যা 7:30 সময় আমি প্রধাননগর থানায় ছিলাম, বড়বাবুর সাথে কথা বলছিলাম, তখন এক খবর আসে বড়বাবুর কাছে যে জংশনে একটা ছোটো 6 বছরের বাচ্চা নিয়ে এক ভদ্র মহিলা ওখানে খুব পরিশ্রমের মধ্যে আছে, উনি বাড়ি মালদা, শ্বশুরবাড়ি মালদা, বাপের বাড়ি রায়গঞ্জ, ওখান থেকে ও চলে আসে কিছু পরিবারের ব্যাপারে অশান্তির জন্য চলে আসে। তো যাই হোক খুব ভালো কথা যে সাথে সাথে ভিডিওটা বানানো হয়েছে, আর সাথে সাথে তার হাজবেন্ড, আপনার আপনার নামটা কি? ছোটন সিংহ। তার হাজবেন্ডের নাম আপনি? বাবা। হ্যাঁ বাবা আপনি, উনি হলো বাবা, নমস্কার। হ্যাঁ তারা খবর পেয়ে এখন রাত্রির 12টা বাজে তারা আমাদের মুক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির অফিসে এসছে, কারণ আমি জংশনে যখন ছিলাম, জংশনে থেকে যখন খবর যায় আপনার থানাতে, প্রধাননগর থানাতে, তখন আমি প্রধাননগর থানায় বড়বাবুর সাথে কথা বলি, তখন বড়বাবু বললো যে এখন তো আমাদের দেখছি, এই কথা বললো উনি, তখন আমাকে বললো, আমি বললাম তখন যে ঠিক আছে আমি আমার নিজের আন্ডারে ওকে নিয়ে যাচ্ছি, তারপরে বাড়ির খোঁজ খবর দেখে তাকে আমি বুঝি। তা আমি প্রধাননগর থানা থেকে বেরিয়ে এসে আমি জংশনে এসে এই ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে আমি আমাদের অফিস দেখছেন এই অফিসেই নিয়ে আসছি, নিয়ে আসার পরে আপনি এখন রেজাল্ট তো দেখতেই পারলেন কিছুক্ষণের মধ্যে, যাই হোক রাতটা যেইভাবে হয়েছিল চলে এসছিলো, এবং তার পরিবার এসছে খবর দিয়াতে তার বাবা তার হাজবেন্ড এসছে, এসে তাকে সুস্থ অবস্থা ছোটো বাচ্চাকে নিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দিচ্ছি, বাড়িতে ফিরিয়ে দিচ্ছে, আমাদের খুব খুশির বিষয়।
যে আমরা এরকম সৌন্দর্য কাজ করতে পেরেছি, তার বাবা মার হাতে তুলে দিতে পারলাম, তার স্বামীর কাছে আমি দশের কাছে নমস্কার। দশের কাছে আমাদের কাছে এটি একটা অনুরোধ, আপনারা কোনোখানে এই ধরনের যদি কোনো মহিলা বলো বা কোনো বাচ্চা বলো বা কোনো কোনো মেয়ে বলো এরকম যদি কোনোখানে দেখেন, আমাদের অবশ্যই বক্তিনগর শ্রদ্ধা হলটা সোসাইটির নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে কল করবেন। 8918 3 5 4 7 8 5 8 9 1 8 3 5 4 7 8 5 অবশ্যই আপনারা এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, যাতে আমরা এইভাবেই পরিবারের কাছে বাচ্চাদের পৌঁছাতে পারি, তার মেয়েকে তার বাবার কাছে পৌঁছাতে পারি। এই বলে আমি আপনাদের কাছে নমস্কার জানাচ্ছি, যাতে সুস্থ অবস্থায় বাচ্চারা।